জয়পুরহাটে চকবরকত এতিমখানার প্রতিবেদন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারাদিন। তথ্যচিত্রে মীর আখতারুজ্জামান তারেক ও রেদওয়ান আফরিন। জয়পুরহাটের চকবরকত এতিমখানায় প্রতিষ্ঠাতা সভাপতি ট্রাস্টের আওতাভুক্ত করে দিয়েছেন প্রায় 20 একর সম্পত্তি। শুধু এতিমদের জন্যই নয়, পোস্ট অফিস, পুলিশ ফাঁড়ি এবং ইউনিয়ন পরিষদ। এই সুফি সাধক তার জীবনকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও হোসেন মোহাম্মদ এরশাদ তৎকালীন সময়ে চকবরকত এতিমখানায় এসেছিলেন। তার জীবন দশায় এরকম গুণীজনেরা এসেছিল এই মাদ্রাসায়। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজসেবার মাধ্যমে ক্যাপিটেশন গ্র্যান্ট প্রকল্প 103 জন এতিমের মাঝে ক্যাপিটেশন গ্র্যান্ট প্রকল্প বাস্তবায়ন রয়েছে। দেশ নিউজ টিভি ও মফস্বল বার্তার প্রতিবেদক ঘটনাস্থলে গিয়ে 200-এর উপরে এতিম ও দুস্থ বাচ্চাদের প্রতিবেদনের স্বার্থে খোঁজ খবর নেন। তারা এখানে খুব সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। মাদ্রাসার মহাতামিম জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, 18 বছরের পর এতিম বাচ্চাদের ক্যাপিটেশন প্রকল্প বাস্তবায়ন থাকে না। এতিম ও দুস্থদের যদি ডিগ্রি পর্যন্ত ক্যাপিটেশন ভুক্ত করা হয়, এই অনুরোধ জানালেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজসেবা অধিদপ্তরের কাছে। বিভিন্ন এলাকা থেকে এতিম, গরিব, অসহায় নিবাসী দিনে এলেন, পিপাসু দুনিয়ায় এলেন এবং আখেরাতে এলেন শিক্ষা দেওয়ার জন্য এবং নেওয়ার জন্য। এই টুকুরিহাট, দারুচুন্না, হাতেরিয়া এতিমখানা মাদ্রাসাতে আপনারা, দিনাজপুর ডিস্ট্রিক্ট জেলা, এখানে আপনারা অধ্যয়নরত রয়েছে এবং তৎসঙ্গে দেশ নিউজ কর্ম মফস্বল বার্তা পত্রিকা সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই দুর্দিনে এতিম, অসহায়, গরিব নিবাসীদের পাশে দাঁড়িয়ে তাদের খোঁজখবর নেওয়া। এই জন্য আমি অন্তর থেকে সকলের সুস্বাস্থ্যতা কামনা করে ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে সমাজ সেবা অধিদপ্তর আওতায় আমাদের এই ডুগডুগিহাট, দারুচুন্না, হাফেজিয়া, ইসলামিয়া এতিমখানা মাদ্রাসায় ঘোড়াঘাট থানা দিনাজপুর জেলার অধীনস্থ আমাদের এখানে 38 জন ক্যাপিটেশন জ্ঞান প্রাপ্ত হয়েছে সমাজসেবার আওতায়। তা আমি তাদের কাছে আকুল আবেদন, আশা রাখি আমাদের এখানে এতিম, গরিব নিবাসী, অসহায়, দুস্থ যে ছাত্ররা রয়েছে প্রায় 200-এর উপরে, তাদের সাংবাদিক ভাইদের নিকটে আমি আবেদন জানাচ্ছি যেন আমরা সঠিক তথ্য পেয়ে আমাদের যে নিবাসীগুলো রয়েছে যেন আরও আগামী দিনে আমরা আরও বৃদ্ধি যেন পাই, সেই আশা আকাঙ্ক্ষা রাখতেছি। তৎসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাচ্ছি যে এই সরকারি বিধিবিধান অনুযায়ী যে এতিমের ন্যূনতম বয়স হলো 6-7 বছর থেকে নিয়ে ঊর্ধ্ব 18তম বয়স। 18 বছর পর্যন্ত এই এতিম নিবাসীরা লেখাপড়ার সুযোগ পায়। তা আমি আকুল আবেদন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এবং সমাজসেবা অধিদপ্তরের নিকটে যে এই বাচ্চাগুলো, এতিম, অসহায় বাচ্চাগুলো 18 বছর পরে আর কোথায় যাবে, বা তাদের কর্মস্থল বা তাদের পড়াশোনা আর কী বা উন্নতি হবে। তা আমি আশা রাখি যে যেন তাদের 18 বছর পরেও যেন তাদের আরও পড়াশোনার মান উন্নত হওয়া বা ডিগ্রি পর্যন্ত যাওয়া জন্য আশা ব্যাকুল আবেদন পেশ করতেছে। ধন্যবাদ। আপনি তো এই মাদ্রাসার ট্রাস্টের একজন সদস্য, কত বছর থেকে আপনি সদস্য? আমি তো 21 সদস্য। এই প্রতিষ্ঠানে আমরা যেটা দেশ নিউজ টিভি এবং মফস্বল বার্তা পত্রিকা যেটা প্রতিবেদন করার জন্য আমরা এখানে এসেছিলাম, তো দেখলাম অনেক মাত্রা, অনেক বাচ্চা এখানে, এখানে বাচ্চা রয়েছে, দুস্থ রয়েছে, হ্যাঁ দুস্থ রয়েছে, তো এদেরকে আপনারা, এবং এই প্রতিষ্ঠানের নামে মনে হয় যশোরও রয়েছে, এই প্রতিষ্ঠানের যে সভাপতি ছিলেন তারই সভাপতি, হ্যাঁ তারই শাখা, এবার প্রতিষ্ঠাতা শাখা সভাপতি নয়,
প্রতিষ্ঠাতা সভাপতি যে ছিলেন ১০৩ জন এক এই বছর